একটা মজার গল্প, সেই গল্পটা বললে বুঝতে পারবেন, খুব হাসির কিন্তু শিক্ষামূলক। এক মা তার ছেলেকে বিয়ে দিয়েছে, এখন ছেলের একটু বুদ্ধি শুদ্ধি কম, যাদের বুদ্ধি কম হয় তাদের কি বলে, বোকা বলে, মানে খুব বুদ্ধি শুদ্ধি কম, মানে সপ্তাহে একদিন দাঁত মাজে কি মাজে না এরকম, মানে প্রয়োজন মনে করে না আর কি। আমাদের ওখানে বলে তার কাটা। আচ্ছা ঠিক আছে, এখন অনেক ছেলের বুদ্ধি কম বলে সে বউকে মানে বাপের বাড়িতে চলে গেছে, বউ থাকেনি স্বামীর ঘরে, এখন মা পড়েছে চিন্তায়, ছেলেটাকে বিয়ে দিলাম কিন্তু বউ চলে গেল বাপের বাড়ি, হ্যাঁ আমার তো বয়স হয়েছে, কিন্তু কি করা যায়, ছেলেটাকে বেশ কিছুদিন নিজের কাছে রেখে বুঝিয়ে পড়িয়ে শিখিয়ে, কি বসে বসে কি করছিস, বলি বউটা যে চলে গেছে সেদিকে লক্ষ্য আছে, আমি তো সারা জীবন থাকবো না, তা বলি শোন এতদিন ধরে তোমাকে অনেক কিছু শিখিয়েছি, কিভাবে চলতে হয় কিভাবে কথা বলতে হয়, তা যাও আর দেরি করো না, বউটাকে বাড়ি নিয়ে এসো। আচ্ছা আমি বলে দিই, আচ্ছা আমি পদ বলে দেবো, তবে শোনো আমি তোমায় বলি, এখানে আশেপাশে বাজার আছে না মা, মিষ্টি পাওয়া যায়, কি বাজার, গড়িয়া, গলিয়া, শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ি মায়ের হাতে দিয়ে প্রণাম জানাবে, প্রণাম করে মা কেমন আছে না আছে ভালো মন্দটা জিজ্ঞাসা করবে, কেমন, হ্যাঁ শুনেছো তো, আর বউটাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে বাড়িতে নিয়ে আসবে, যাও চলে যাও। শাশুড়ি কাছে গিয়ে যেই না প্রণাম করেছে, বলছে মা ভালো আছেন, ওই যে মা শিখিয়ে দিয়েছে যে, এখন হঠাৎ দেখছে জামার দাঁতে কি নোংরা কি নোংরা, ছি 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 ছি, মনে মনে ভাবছে জামাই কি দাঁত মাজে না এত নোংরা দাঁতে, কিন্তু শাশুড়ি মা বড় বুদ্ধিমতী, তিনি কি করেছে দশটা টাকা হাতে দিয়েছে, এই যে বাবা জীবন, জামাই বাবা এদিকে এসো, শোনো ওই আমাদের এই গলিয়া বাজারে আখ বিখ্যাত বুঝেছো, এত সুস্বাদু এত ভালো, যাও দেখি এই দশটা টাকা দিলাম একটা আখ খেস, ছাড়িয়ে ছাড়িয়ে খাবে, হ্যাঁ যাও খেস, গলিয়া বাজার আখ খেস, আখ চিন্তা করছে যদি দাঁত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে আখটা খায় তাহলে কিছুটা নোংরা পরিষ্কার হতে পারে, হ্যাঁ এখন জামাই কি করেছে বাজারে গিয়ে সেদিন আর আখ পায়নি, দেখছে বাজারের এক কোণে এক ঝুড়ি কালো জাম নিয়ে বসে আছে, আর দশ টাকা দিয়ে সেই কালো জাম খেয়ে দাঁতগুলো কালো করে বাড়ি ঢুকেছে, আর এখন এসে যেই না দাঁড়িয়েছে শাশুড়ি বলছে কি খেয়েছো বাবা, বলেছিলাম না ভালো ভালো, দাঁতের দিকে তাকিয়ে দেখছে হায় হায় পোড়া কপাল, আগে তবু দাঁতগুলো তো দেখা যাচ্ছিল আর এখন একটা দাঁতও দেখা যাচ্ছে না, মানে নোংরা ছাড়াতে গিয়ে আরো জড়িয়ে বাড়ি ঢুকেছে, তাই তো, তাহলে হরিবাসরে বসে যদি কেউ হরিনাম আস্বাদন করতে বসে যদি কেউ কথা বলে তার কি হবে, আমাদের অন্তরে যে পাপ, আমরা যে হাজারো কর্মের মধ্যে দিয়ে যে পাপ করে বসে আছি, সেই পাপ সেই যন্ত্রণা সেই জ্বালা সেই দুঃখ কষ্ট সেগুলো দূর তো পড়ে থাক, দূর হবে না, সেগুলো কিন্তু মুছবে না, বরং হরিবাসরে বসে সাধু সঙ্গ করতে বসে যদি হরি নামে বিঘ্ন ঘটে তাহলে তোমার পাপ আরো জড়িয়ে যাবে, তাই গৌর হরিবো।